তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরো প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, কোশ্চেন নাম্বার 114 এর আমরা দেখব সিনেমার পর্দায় কোন প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে 114 এর আমরা প্রশ্ন দেখে নিই, উত্তর কী হবে সেটা একটু বলছি। তাহলে প্রশ্নটাকে দেখে নিই, 114। তাহলে 114 নম্বরে কী রয়েছে দেখো প্রশ্নটা। সিনেমার পর্দায় কোন প্রতিবিম্ব তৈরি হয়, সদ্বিম্ব অসদ্বিম্ব উভয় কোনোটি নয়। তাহলে 114-র উত্তর হবে এ, অর্থাৎ সদ্বিম্ব। সদ্বিম্ব বি। লাক্ষার বিজ্ঞানসম্মত নাম কি? লেবিও রহিতা, ট্যাচারডিয়া ল্যাক্কা, হোমোস্যাপিয়েন্স কোনোটি নয়। তাহলে 115-র উত্তর হবে বি, অর্থাৎ ট্যাচারডিয়া ল্যাক্কা। টার্টারি প্রণালী কোথায় অবস্থিত? আরব সাগরের, ক্যাসপিয়ান সাগরের, ওকটক্স সাগরের, লোহিত সাগরের। তাহলে 116-র উত্তর হবে সি, অর্থাৎ অকটক্স সাগরের। পৃথিবীর বৃহত্তম খাল কোনটি? সুয়েজ খাল, পানামা খাল, গ্র্যান্ড ক্যানেল, বিকানির। তাহলে 117-র উত্তর হবে সি, অর্থাৎ গ্র্যান্ড ক্যানেল। বৈদ্যুতিক বাল্ব এর স্রষ্টাকে? লিন্ডম্যান, হামফ্রে ডেভি, বার্লিনার স্ট্যানলি। তাহলে 118-এর উত্তর হবে এ, অর্থাৎ লিন্ডম্যান। কোন ধরনের পাতায় পত্ররন্ধ্র থাকে না? জলে ভাসমান উদ্ভিদের পাতায়, জলে নিমজ্জিত উদ্ভিদের পাতায়, সরলবর্গীয় বৃক্ষের পাতায়, পর্ণমোচী বৃক্ষের পাতায়। তাহলে 119-এর উত্তর হবে বি, অর্থাৎ জলে নিমজ্জিত উদ্ভিদের পাতায়। পারদ জলের তুলনায় কত গুণ ভারী? তাহলে 120-র উত্তর হবে সি, অর্থাৎ 13.6 গুণ ভারী। 121-এ কি আছে? সবচেয়ে ভারী অধাতু কি? পারদ, সালফার, আয়োডিন, ক্লোরিন। তাহলে 121-এর উত্তর হবে সি, অর্থাৎ আয়োডিন। একমাত্র তরলের নাম কি যার মধ্যে লোহা ভাসে? আয়োডিন, ক্রোমিন, ক্লোরিন, পারদ। তাহলে 122-এর উত্তর হবে ডি, অর্থাৎ পারদ। গ্লাইকোজেন কি? প্রাণীজ শ্বেতসার, উদ্ভিজ শ্বেতসার, প্রাণীজ প্রোটিন, উদ্ভিজ প্রোটিন। তাহলে 123-র উত্তর হবে এ, অর্থাৎ প্রাণীজ শ্বেতসার। এপিব্লেমা কোথায় থাকে? উদ্ভিদের কাণ্ডের ত্বকে, উদ্ভিদের মূলের ত্বকে, উদ্ভিদের পাতার ত্বকে, উদ্ভিদের গোড়ায়। 124-এর উত্তর হবে বি, উদ্ভিদের মূলের ত্বকে। ভারতের কোথায় সিফ বালিয়াড়ি দেখা যায়? সাহারা মরুভূমিতে, গোবি মরুভূমিতে, কাথি বালিয়াড়িতে, থর মরুভূমিতে। তাহলে 125-এর উত্তর হবে ডি, অর্থাৎ থর মরুভূমিতে। জবা ও গোলাপ কি জাতীয় ফুল? সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, কাঁটাযুক্ত ফুল, বৃতিযুক্ত ফুল। তাহলে 126-এর উত্তর হবে এ, অর্থাৎ সম্পূর্ণ ফুল। অঙ্কোজেনিক জীবাণু কোন রোগ সৃষ্টি করে? ম্যালেরিয়া, ডায়াবেটিস, ক্যান্সার, যক্ষা। তাহলে 127 উত্তর হবে সি, অর্থাৎ ক্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।